ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সর্বশেষ প্রশ্ন, আমার প্রশ্ন হলো আমি চাই আমার বেশি বেশি ছেলে মেয়ে হোক, তাদেরকে তৌহিদ শেখাবো, দিনের দায়ী করব, সমাজে শিরক বিদআত থেকে মানুষকে সতর্ক করবে, কিন্তু আমার স্ত্রী ছেলে মেয়ে নিতে চাই না, আল্লাহ তাকে হেদায়ত করুক। শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও বর্তমানে আমার এক ছেলে এক মেয়ে আমি চাই আরও হোক, এমনকি আমি বলেছি দ্বিতীয় বিবাহ করব, এতেও তিনি রাজি না, তার রাজি হওয়ার কোনো প্রয়োজন করে না, বিবাহ করতে দিচ্ছে না, আমার সব কিছু সচ্ছলতা থাকা সত্ত্বেও আর ছেলে মেয়েও নিচ্ছে না, এখানে আমার করণীয় কি? আপনার করণীয়, আপনি যদি সাহসী মানুষ হন, ভীত না হন আর কাপুরুষ না হন, স্ত্রীর কাছে আপনি দুর্বল না হন বা স্ত্রীর কাছে গোলাম না হন, অথবা স্ত্রীর বংশধার এমন জাদরেল, এমন দুর্দান্ত যে আপনার বসবাস মুশকিল করে দেবে, দুনিয়ার দিক থেকে আপনার ক্ষয়ক্ষতি করবে, এসব অনিষ্টের আশঙ্কাও যদি না থাকে, তবে আপনাকে পরামর্শ দেব যে আপনি সোজা বলেন যে তুমি হয় বাচ্চা নাও, জি হ্যাঁ, আর যদি বাচ্চা না নিতে চায়, একজন মহিলা বলতে পারে যে চলো 2 বছর বাচ্চাকে দুধ পান করাইতে হবে, আর 8 মাস 9 মাস 10 মাস 10 মাস গর্ভধারণ করতে হবে, 2 বছর বাচ্চাকে স্তন্যদান করি, দুধ পান করিয়ে নিই, আর তারপরে গর্ভধারণ করব বা বাচ্চা নেব, তাহলে এতটুকু অধিকার বলা যেতে পারে, কিন্তু বলবে 5 বছর 7 বছর আমি 8 বছর 10 বছর বাচ্চা নেব না, 10 বছর গ্যাপ দিয়ে দিয়ে নেবো, তো এমনিতে দুটোর বেশি হয়তো হবে না। তো এইরকম স্ত্রী যদি বাড়াবাড়ি করে, হ্যাঁ অন্যায় সে করলো, সে অন্যায় করলো যে বাচ্চা নিতে চায় না, তাকে বলবেন যে হয় বাচ্চা নাও, আর যদি বাচ্চা নিতে রাজি না হয় অথচ শারীরিক দিক থেকে সুস্থ আলহামদুলিল্লাহ, আর তারপর আর্থিক আপনার সচ্ছলতা আছে আর ইমানি শক্তিও আপনার আছে যে আপনি ইনসাফ করবেন, এমন না হয় যে ইমান দুর্বল, অনেকে দাবি করছেন যে আমি বিয়ে করবো কিন্তু শেষখানে দেখা যাচ্ছে বিয়ে করে জুলুম অত্যাচার করা শুরু করছেন, অবিচার করা শুরু করছেন, ফেঁসে যাবেন আল্লাহর কাছে। যদি ইমানি শক্তিও থাকে, আর্থিক শক্তিও আপনার থাকে, আর স্ত্রী স্ত্রীর যে পরিবার রয়েছে বা তার বংশধর রয়েছে তাদের অনিষ্ট থেকেও যদি আপনি নিরাপদ থাকেন, তো আপনি সাহসের সাথে বিয়ে করেন, বিয়ে করেন। এই ক্ষেত্রে রাজি হচ্ছে না, তার রাজি হওয়ার কোনো মূল্য রাখে না, এটা ইসলাম বিরোধী আইন কোনো দেশে যদি তৈরি হয়ে থাকে, যারা তৈরি করেছে তারা গুনাহগার হয়েছে এবং যারা এই আইনে বিশ্বাসী তারা গুনাহগার। আমরা এসব নাজায়েজ আইনে আল্লাহর নাফরমানি করে মানুষের মানবরচিত আইনে বিশ্বাসী নয় এবং সেটা মানা জায়েজও নয়। সুতরাং আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে বিয়ে করুন, আর বেশি বেশি বাচ্চা নেন, ইনশা আল্লাহ তাআলা আপনার সৎ নিয়ত আল্লাহ পূরণ করবেন। যদি সত্যি আপনার ইখলাস থাকে এবং সৎ নিয়ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তে যেন বরকত দান করেন, আপনার ছেলে মেয়েতে যেন আল্লাহ বরকত দান করেন, বেশি বেশি আপনাকে ছেলে মেয়ে যেন দান করেন, আপনার স্ত্রীকে আল্লাহ যেন হিদায়ত দান করেন। এইরকমই যে কোনো ভাই বোন, শুধু আপনার কথা নাই, অধিকাংশ পরিবারে এই সমস্যাগুলি রয়েছে। আজকাল দুনিয়াদারির কারণে মহিলারা ভোগবিলাসী হয়ে গেছে, ভোগবিলাসী হয়ে গেছে, যার ফলে ভোগবিলাসের জীবনযাপন করতে চায়, ছেলে মেয়ে হলে তো কষ্ট করতে হবে, তাদের প্রতিপালনকে ইবাদত মনে করে না, তার প্রতিপালন যে বড় সওয়াবের কাজ, নফল সালাত সিয়ামের চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ছেলে মেয়েদের তরবিয়ত, এই কথা আসলে বিশ্বাস করে না আজকালকার মহিলারা, শুধু শারীরিক আরাম আয়েস এবং ভোগবিলাস এটাই পছন্দ করে, আর সারা দিন তারা এইসব ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, কেউ টিভির পর্দার সামনে বসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকে যেন হেদায়ত দান করেন এবং মুসলিম জাতিকে সত্যিকার মেহনতি মুসলিম জাতি হওয়ার তৌফিক দান করে, দিন দুনিয়ার সার্বিক উন্নতি সাধনের আল্লাহ যেন তৌফিক দান করেন, আমাদের দিনে দুনিয়া সব কিছুতে আল্লাহ যেন বরকত দান করেন।